প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা, রাস্তাঘাট আর দলেশ্বরী এবং বংশাই নদীর দ্বারা বেষ্টিত একটি সুপ্রাচীন উপজেলা ধামরাই উপজেলা। শিক্ষা, সংস্কৃতি আর জীবনযাত্রা খুবই সুন্দর। বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা জেলার অন্তর্গত ধামরাই উপজেলা, রাজধানী ঢাকা থেকে 40 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। এর উত্তরে রয়েছে টাঙ্গাইলের মির্জাপুর ও কালিয়াকৈর উপজেলা, দক্ষিণে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা, পশ্চিমে সাটুরিয়া উপজেলা এবং পূর্বে সাভার উপজেলা অবস্থিত। প্রায় 306.33 বর্গ কিলোমিটার আয়তনে ধামরাই উপজেলা। ধামরাই অনেক পুরাতন একটি উপজেলা। 1914 সালে ধামরাই থানা এবং 1985 সালে উপজেলায় রূপান্তরিত করা হয়। ধামরাই উপজেলা একটি পৌরসভা এবং 16টি ইউনিয়ন নিয়ে গঠিত। কুসুরা, আমতা, সুতিপাড়া, গাঙ্গটিয়া, বারারিয়া, ধামরাই, বালিয়া, নান্নার, কুল্লা, যাদবপুর, সোয়াপুর, সানোরা, চৌহাট, বাইশাকান্দা, বোয়াইল এবং সোমবাগ। ধামরাই উপজেলা দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে যাদবপুরের সাইট্রা বটগাছ, আলাউদ্দিন পার্ক, মোহাম্মদী গার্ডেন ইত্যাদি। বাংলাদেশের উপমহাদেশের ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে রয়েছে ধামরাই রথযাত্রা এবং সবচেয়ে বড় মাধব মন্দির। নামকরণের বিভিন্ন জন বিভিন্নভাবে মতামত দিয়েছেন। মহান অশোকার সময় ধর্মরাজিকা নামে একটি বৌদ্ধ স্তূপ ছিল, ডুলিবিটা এলাকার ইটবাটার পাশেই অবস্থিত ছিল, যা বর্তমানে একটি খালের মধ্যে বিলীন হয়ে যায়। সেই স্তূপের নামেই এ এলাকা ধর্মরাজিকা নামে তৎকালীন সাবাউর সাবারের অন্তর্গত হয়, যা পরে ধামরাই নামে পরিচিতি লাভ করে। ঐতিহাসিকদের বর্ণনায় সাবারের বৌদ্ধ স্তূপা ধর্মরাজিকা থেকে চাটকাট করে ধামরাইয়ের নামকরণ করা হয়েছে। ধামরাই উপজেলার প্রধান ফসল হচ্ছে ধান, পাট, সরিষা, আলু, শাকসবজি। প্রধান ফলের মধ্যে রয়েছে আম, লেবু, কাঁঠাল, নারকেল, পেয়ারা ইত্যাদি। রয়েছে মৎস্য চাষ, গবাদি পশু, হাঁস মুরগির খামার ইত্যাদি। রয়েছে শিল্প কলকারখানা, সিরামিক শিল্প, পাট শিল্প, সুতা শিল্প, বস্ত্র শিল্প, ঔষধ শিল্প, রাইস মিল, বিসিক শিল্প নগরী ও ইটভাটা ইত্যাদি। Thank you.
দামরায় রয়েছে উপমহাদেশের সবচেয়ে রথযাত্রা, রয়েছে হাট বাজার, দামরায়ের বাজার, দানতারা বাজার, ইসলামপুর বাজার, কুশোরা বাজার ইত্যাদি। দামরায় রয়েছে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান, দামরায় সরকারি কলেজ, বালাম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয়, বালাম আতাউর রহমান খান ডিগ্রি কলেজ, দামরায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সমূহ। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছে আতাউর রহমান খান, আজিবুর রহমান মল্লিক চ্যালেঞ্জার, আরও রয়েছেন 1971 সালের স্বাধীনতা যুদ্ধের একজন মুক্তিযোদ্ধা ঢাকা 20 আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ, একজন সফল রাজনীতিবিদ ও ব্যবসায়ী।